আগের এপিসোডে আপনারা দেখেছেন যে অর্জুনকে কৌশিক আগুনের কুয়োয় ঝুলিয়ে দিয়েছে আর দূরে দাঁড়িয়ে থেকে হাসছে। এরপর আগে, আচ্ছা তাহলে এটা কৌশিকের চাল, আজ আমি তোকে শেষ করেই ছাড়ব। কৌশিক দড়ি ছাড়তে থাকল আর অর্জুন ধীরে ধীরে আগুনে প্রবেশ করতে থাকল। না না, কৌশিক হাসতে হাসতে দড়িটা আবার উপরের দিকে টানতে থাকল। তুমি শিবানীকে না মেরে আমাকে ধোঁকা দিয়েছো, এর সাজা তোমাকে পেতেই হবে, আমার বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো। কৌশিক প্রচন্ড রেগে গিয়ে অর্জুনকে আগুনের কুয়ে ফেলে দেয়। ওখানে অর্জুন আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। শিবানীর হঠাৎ করেই মনটা খারাপ হতে শুরু করে। ও বুঝতে পারে যে কৌশিক অর্জুনকে মৃত্যুর কুয়োয় ঠেলে ফেলে দিয়েছে। শিবানী দৌড়ে গিয়ে অঞ্জলির কাছে পৌঁছল। অঞ্জলি, কৌশিক অর্জুনকে মেরে ফেলেছে। কি বলছো? হ্যাঁ, ওকে আগুনের কুয়োতে ফেলে দিয়েছে। এবার আসল অর্জুনকে কৌশিকের থেকে ছাড়িয়ে আনতে হবে। হ্যাঁ, করুণা আন্টিকেও তো কিছু জবাব দিতে হবে। শিবানী আর অঞ্জলি কৌশিকের কাছে যাচ্ছিল, তখনই ওদের গাড়ির সামনে ময়ূরী এসে দাঁড়িয়ে পড়ে। শিবানী আর অঞ্জলি একে অপরের দিকে তাকায়। চলো আজকে ময়ূরীকে দিয়েই শুরু করা যাক। অঞ্জলি আর শিবানী গাড়ি থেকে নেমে দাঁড়ায়। দাঁড়াও, আমি এখানে তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি। তাহলে কি গাড়ির নিচে মরতে এসেছো? আমি কৌশিকের সঙ্গ ছেড়ে দিয়েছি। শিবানী, ময়ূরের কথাই তুমি বিশ্বাস করো না, নিশ্চয়ই এটা কৌশিকের কোনো একটা চাল হবে, ও আমাদের আবার ফাঁসাতে চাইছে। না, আমাকে তোমরা বিশ্বাস করো, আমি এরকম কিছুই করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে এসব হলো কি করে, আমরা কি জানতে পারি? এই সব ওই একতার জন্য হয়েছে। একতা? ময়ূরীও শিবানী আর অঞ্জলির সঙ্গে যেতে শুরু করলো। আমি আসল অর্জুনের ঠিকানা জানি, কারণ আমিই তোকে লুকিয়ে রেখেছি। তুমি তাড়াতাড়ি আমাদের ওখানে নিয়ে চলো। ময়ূরী, শিবানী আর অঞ্জলি তিনজনে অর্জুনকে আনতে বেরিয়ে পড়ল। অন্যদিকে ময়ূরীকে তো আমরা পাঠিয়ে দিলাম, কিন্তু কি মনে হয়, ওরা কি চুপ করে বসবে? তুমি ওর ব্যাপারে বেশি ভেবো না। হ্যাঁ, কিন্তু বদলা নেওয়ার কথা তো ভাবতেই পারে, ওদের থেকে আমাদের সাবধানে থাকা উচিত। ময়ূরীর কাছে এত শক্তি নেই যে ও কৌশিককে টক্কর দেবে। হ্যাঁ, সেটা তো বটেই। ময়ূরী অর্জুনের পরিণাম খুব ভালো করেই জানে, তাই ও কখনোই এই ভুল করবে না। অন্যদিকে ময়ূরী, শিবানী আর অঞ্জলিকে একটা গুহার বাইরে এনে দাঁড় করিয়ে দিল। এখানে কেন নিয়ে এসেছো? অর্জুনকে আমি এখানেই রেখেছি। শিবানী চিন্তা করতে থাকলো। খুব শিগগিরই দেখা হবে আমাদের শিবানী। আমি অনেক বছর তপস্যা করব। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি আমাকে অভিশাপ মুক্ত করবে আর আমার জন্য অপেক্ষা করবে। আমি সাত জন্ম অপেক্ষা করব নাগেশ, আর তোমাকে এখান থেকে মুক্ত করব। চলো শিবানী, ভেতরে গিয়ে অর্জুনকে মুক্ত করি। হ্যাঁ চলো। ময়ূরী, শিবানী আর অঞ্জলি তিনজন ভেতরে প্রবেশ করলো। ময়ূরী একটা কাঠের বাক্স তুলে নিয়ে এলো। এটা একটা বাক্স, এর ভেতরে একটা বোতল আছে, তাতেই অর্জুন আটকে আছে। অঞ্জলি তাড়াতাড়ি বাক্সটা খুলে ফেলল, ওর ভেতর থেকে বোতল বের করল, কিন্তু ওর মধ্যে কিচ্ছু ছিল না। ময়ূরী, তুমি আমাদের পাগল ভেবেছ? তুমি আমাদের মিথ্যে বলেছ, এর ভেতরে কিচ্ছু নেই। দাঁড়াও অঞ্জলি, ময়ূরীকে দোষ দিও না, আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে ময়ূরীর কোনো দোষ নেই। তাহলে অর্জুন কোথায়? ওই কৌশিক খুব চালাক, নিশ্চয়ই আমরা আসছি বুঝতে পেরে অর্জুনকে লুকিয়ে ফেলেছে। কিন্তু ওকে কোথায় লুকোতে পারে তুমি কি জানো ময়ূরী? আমি জানি, তুমি এবার আমার সঙ্গে চলো। শিবানী আগে আগে হাঁটতে শুরু করলো, ময়ূরী আর অঞ্জলি ওর পিছনে পিছনে চলতে থাকলো। করুণা আর পিহু বসে আছে আর গল্প করছে। অর্জুন এখনো ফিরে এলো না, আর এদিকে অঞ্জলি আর শিবানী কোথায় কে জানে। বাজার গেছে সবাই। বাজার গেছে, অনেকক্ষণ কেটে গেছে, এতক্ষণ তো চলেই আসা উচিত। তুমি চিন্তা করো না, তাহলে তোমার ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে, সবাই এক্ষুনি চলে আসবে,
শিবানী একটা পাথরের কাছে গেল আর দাঁড়িয়ে পড়ল। এটা কোথায় নিয়ে এলে? আমি একটা সাপের গন্ধ পাচ্ছি, নিশ্চয় অর্জুন এখানেই আছে। অর্জুন এখানেই আছে। শিবানী একটা বড় পাথরকে সরিয়ে ফেলল, আর ওর নিচে একটা গুহা ছিল। সবাই গুহার ভেতরে প্রবেশ করলো। আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। শিবানী নিজের চোখ দিয়ে একটা রশ্মি বের করলো, সঙ্গে সঙ্গে পাথরটা টুকরো হয়ে যায়, আর ওখানে একটা বোতল দেখতে পায় ওরা। হ্যাঁ, এটাই অর্জুন। অভিনন্দন শিবানী, আমরা অর্জুনকে পেয়ে গেছি। শিবানী, বোতল ভেঙে ওকে বাইরে বের করো। শিবানী চোখ দিয়ে আরো একবার রশ্মি বের করলো, কিন্তু এবার ওই রশ্মি বোতলে না লেগে কোনো একটা নাগিনের গায়ে গিয়ে লাগলো, আর ওই নাগিন অন্য কেউ নয়, একতা ছিল। তিনজন একতার দিকে তাকিয়ে থাকলো। তোমাদের মনে হয় এত সহজেই অর্জুনকে এখান থেকে নিয়ে যেতে পারবে, কিন্তু তোমরা এরকম ভাবতে পারোই বা কি করে? সেই দিন কৌশিকের জন্য তুই বেঁচে গিয়েছিলি, আজ তো তোকে আমি ছাড়বো না। ময়ূরী একতার সঙ্গে লড়াই শুরু করে, একে অপরকে আঘাত করতে শুরু করে দেয়। শিবানী নিজের শক্তির সাহায্যে ওই জায়গাটাকে বেঁধে ফেলে, আর কৌশিক এখানের কোনো দৃশ্য দেখতে অসমর্থ হয়ে পড়ে। আমি ওখানে ঘটা কিছুই কেন দেখতে পাচ্ছি না? কিছু তো গড়বড় হয়েছে। ততক্ষণ ময়ূরী আর একতার লড়াইয়ে অঞ্জলিও সঙ্গ দেওয়া শুরু করে, আর একতা মার খেতে থাকে। আর ঠিক তখনই কৌশিক প্রায় দৌড়ে ওখানে পৌঁছে যায়। কৌশিক নিজের শক্তি দিয়ে ময়ূরী আর অঞ্জলিকে দূরে ফেলে দেয়, আর প্রচন্ড জোরে বলতে শুরু করে, বিষধারী নাগিন, তোরা কেন এই খুনোখুনি চাইছিস? আজ তাহলে ফয়সালা হয়েই যাক কৌশিক। আমি তোকে মেরে ফেলতে পারি যখনই আমার কাছে নাগমণি চলে আসবে। অঞ্জলি, কৌশিককে ওর জায়গাটা দেখিয়ে দাও। আচ্ছা, তাহলে অঞ্জলি এবার আমাকে মোকাবেলা করবে? মনে হয় তুমি ভুলে গেছো যে অঞ্জলিকে আমি আমার শক্তি দিয়েই তৈরি করেছি, তাই ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। অঞ্জলি গিয়ে কৌশিকের ওপর হামলা করে, কিন্তু কৌশিকের ওপর এর কোনো প্রভাবই পড়ল না। আর এই দেখে কৌশিক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, কতদিন বাঁচবে? শিবানী কৌশিকের দিকে আগুন ছড়ে, কিন্তু কৌশিক আগুনে ফু দিয়ে ওটা ধোঁয়া বানিয়ে দেয়। কৌশিক একটা বর্ষা শিবানীর দিকে ছুঁড়ে দেয়, কিন্তু শিবানী বেঁচে যায়। তখনই একতা উঠে আসে আর ময়ূরীকে বেঁধে ফেলে। অঞ্জলি আর একতা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। তখনই কৌশিক হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আবার কৌশিক কোথায় গেল? লড়াই করার ক্ষমতা নেই বলে উধাও হয়ে গেল। কৌশিক ভীতু নয়, তোমাদের মৃত্যুর ব্যবস্থা করতে গেছে ও। কিছু মুহূর্তের মধ্যেই বুঝতে পারবে যে মৃত্যু কার হবে। ময়ূরী আর অঞ্জলি একতাকে মারতেই থাকে, আর শিবানী একটা চাকু নিয়ে একতার পেটের ভেতর ঢুকিয়ে দেয়, আর একটা চাকু একতার গলায় বসিয়ে দিয়ে ওকে মেরে ফেলে। একতা তো মরে গেছে, এবার অর্জুনকে বের করি। এখন আমরা বোতলটা এমনি তুলে নিয়ে চলে যাই, কারণ হতে পারে কৌশিক নিশ্চয়ই কোনো ভালো ব্যবস্থা করতে গেছে। হ্যাঁ, এটা ঠিক, আমরা অর্জুনকে বাড়িতেই বের করব। ময়ূরী হাতে করে বোতলটা তুলে নেয়, আর ওরা তিনজন চলতে শুরু করে। ময়ূরীর মুখ থেকে হঠাৎ করে বোতলটা মাটিতে পড়ে যায়। শিবানী আর অঞ্জলি ময়ূরীর দিকে আশ্চর্যভাবে দেখতে শুরু করে। ময়ূরী, তুমি এটা কি করলে? অর্জুনের আঘাত লেগে যাবে। শিবানী, তুমি অর্জুনকে কোথায় দেখতে পাচ্ছ? বোতলের মধ্যে তো অর্জুন নেই। শিবানী আর ময়ূরী বোতলের দিকে তাকিয়ে থাকলো। ওরা দেখলো অর্জুন নেই, শুধু একটা মানবাকৃতির ধোঁয়া উড়ছে, আর বোতল নিচে ভেঙে পড়ে আছে। অর্জুন কোথায়? তখনই একটা আওয়াজ ভেসে এলো। শিবানী নিজের চোখ দিয়ে ধোঁয়ার ওপর একটা প্রকাশ ফেলল, আর ধোঁয়া অর্জুনে পরিবর্তিত হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকলো। নাগরাজ, অবশেষে তুমি জিতে গেছো। ওই দুষ্টু তান্ত্রিকের হাত থেকে তুমি আমায় বাঁচিয়ে নিয়েছো। শিবানী কাছে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরল। এত দিন হয়ে গেল, মা আমার কথা চিন্তা করেনি? মা কিছু জানতেই পারেনি,
কারণ কৌশিক তোমার বহুরূপী বানিয়ে পাঠিয়ে দিয়েছিল আর সে আমাদের খুব সাহায্য করেছে, আর সেই জন্য রেগে গিয়ে কৌশিক ওকে মেরে ফেলেছে। অর্জুন কিছু জানে না কেন? কারণ অর্জুন এই জন্মে পুরোপুরি নাগ নয়, সেই জন্য ওর কাছে কোনো বিশেষ শক্তিও নেই। এবার তাড়াতাড়ি বাড়ি চলো, করুণা আন্টি অপেক্ষা করছে। ময়ূরী, তুমি আমাদের সঙ্গে কি করে যাবে? আন্টিকে আমরা কি বোঝাবো? তুমি নিজের থাকার ব্যবস্থা বাইরে করে ফেলো। এবার কৌশিক সবার আগে আমাকে মারার চেষ্টা করবে। তুমি ভয় পেও না ময়ূরী, ও তোমার কিছু করতে পারবে না। আমাকে ক্ষমা করে দাও সবাই, ওই একতার থেকে আমায় বদলা নিতে হতো, আমি নিয়ে নিয়েছি, এবার আমি বাইরেই থাকতে পারবো। অর্জুন, অঞ্জলি আর শিবানী বাড়ির দিকে এগিয়ে গেল, ময়ূরী বাইরেই দাঁড়িয়ে থাকে। অর্জুন অনেক দিন পর আজ বাড়ি ফিরেছে, তাই ও খুব ভাবুক হয়ে গেল। করুণা দেখে ফেলার আগেই ও নিজেকে সংযত করার চেষ্টা করল। করুণা ভেতর থেকে রেগে গিয়ে বেরিয়ে এলো। কোথায় গিয়েছিলে তোমরা? আন্টি, তোমাকে তো বলে গিয়েছিলাম। তো কোথাও গিয়ে ফিরে আসতে এত সময় লেগে যায় নাকি? ওই ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। মায়ের যাই হোক হয়ে যাক, তোমাদের তো বন্ধুদের সঙ্গে দেখা করতেই হবে, আর এই অর্জুন, ওর তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। কি হয়েছে মা? রোজ সাপ আমাদের অ্যাটাক করছে, তুমি এখনো জিজ্ঞাসা করছো যে কি হলো? অর্জুন বিষয়টা বুঝতে পেরে গেল আর ও করুণাকে জড়িয়ে ধরল। সরি মা, আর কোনোদিন তোমায় একা ফেলে কোথাও যাব না। সবাই খাবার খেয়ে শুতে চলে গেল। অন্যদিকে কৌশিক পৌর বাড়িতে, কৌশিক প্রচন্ড রেগে গিয়ে এদিক ওদিক ঘুরছিল আর রীতা আর নীতা ওখানেই দাঁড়িয়েছিল। কৌশিকের এই স্থিতি দেখে রীতা আর নীতাও খুব ভয় পেয়ে গিয়েছিল। শিবানী, শিবানী, এ তুমি আমার সাথে ঠিক করনি। ময়ূরীকে এত খাওয়ালাম পড়ালাম, এত শক্তি দিলাম, আর ও আমায় ধোঁকা দিল। ওই নাগ তো ওর কাজের সাজা পেয়ে গেছে, কিন্তু এবার এই ময়ূরীকে কি করা যায়? হঠাৎ কৌশিকের চোখ পড়ল রীতার ওপর, আর কিছু একটা ভেবে নিয়ে ও বলল, একটা তো মরে গেছে, এবার তুমি কিছু করো, করো কিছু। অর্জুনের বনকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, সেটাই ঠিক হবে, তাহলে অর্জুন তাদের খোঁজে নিজে আসবে, আর ওর পিছন পিছন শিবানীও। আর এবার ও আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না। রীতা অর্জুনের বাড়িতে পৌঁছে যায় আর পিহুকে কিডন্যাপ করে পৌর বাড়িতে নিয়ে আসে। যখন রীতা পিহুকে কিডন্যাপ করছে, তখনই অঞ্জলির ঘুমটা ভেঙে যায় আর অঞ্জলিও রীতার পেছন পেছন পৌর বাড়িতে পৌঁছে যায়। অন্যদিকে অর্জুন চুপি চুপি শিবানীর কাছে আসে। তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আমি সবাইকে খুব মিস করতাম। এবার কতদিন আমরা এরকম চুপি চুপি দেখা করব? এবার আর কৌশিকের ভয়ে লুকোলে চলবে না, এবার ওকে মুখোমুখি দাঁড়াতে হবে। তুমি না কে করে হবে? ও সব পরে ভাবা যাবে, আগে এই কৌশিকের সাথে বোঝাপড়া করে নি। তখনই কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। অর্জুন তাড়াতাড়ি নিজের ঘরের দিকে এগিয়ে গেল আর দেখা গেল করুণা জল খাওয়ার জন্য উঠেছে আর তার হাত থেকে একটা বাসন নিচে পড়ে গেছে। অন্যদিকে রীতা পিহুকে নিয়ে গিয়ে পৌর বাড়িতে ছেড়ে দেয় আর কৌশিকের কাছে চলে যায়। কিন্তু অঞ্জলি ঠিক তখনই রীতার গলাটা পেছন থেকে চেপে ধরল আর একটা চাকু নিয়ে রীতার গলাটা কেটে ফেলল। পিহু ততক্ষণ অজ্ঞানী ছিল আর অঞ্জলি ওকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে আর ঘরে চুপচাপ শুইয়ে দিয়ে ফিরে যেতে থাকে। ঠিক তখনই পিহু অঞ্জলির হাতটা চেপে ধরল। এই লোকগুলো কারা আর আমাদের এইভাবে বিরক্ত করছে কেন? কোন লোক? এখানে তো কেউ নেই। পুরো বাড়িতে আজকে আমি সব দেখে ফেলেছি। পিহু, এই কথাটা তুমি কাউকে বলবে না। ঠিক আছে, কাউকে বলবো না। অঞ্জলি পিহুকে শুইয়ে দিয়ে আবার নিজের ঘরে ফিরে এলো। পরের দিন সকালে নীতা বদলা নেওয়ার জন্য অঞ্জলির কাছে চলে আসে, কিন্তু অঞ্জলিকে কিছুই করতে পারে না। শিবানী ওকে মাঝ রাস্তাতেই দাঁড় করিয়ে দেয়, দুজনে লড়াই শুরু করে দেয়।
তোর বান্ধবীকে তো একেবারেই মেরে ফেলেছি, এবার তোর পালা। আমি বদলা নিতে এসেছি, সরে যাও আমার সামনে থেকে। অঞ্জলির কাছে পৌঁছানোর আগে আমার সঙ্গে তোকে মোকাবিলা করতে হবে। নীতা নিজের নাগিন রূপে চলে আসে, আর শিবানীও ধীরে ধীরে নাগিন রূপে আসতে শুরু করে। ঠিক তখনই করুণা এসব দেখে ফেলে। নীতা করুণাকে দেখেই ভয়ে পালিয়ে যায়, আর শিবানীকে আবার মানব রূপে ফিরে আসতেই হয়। শিবানী চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর করুণা ওকে দেখতে থাকে। করুণা অর্জুন আর অঞ্জলিকে চিৎকার করে ডাকে, সবাই দৌড়ে নিচে চলে আসে। আর করুণা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলে, আসলে বাড়িতে আসল নাগিন তো শিবানী, আর সেই কারণেই একতা আমাদের বাড়িতে আসে। আমি ঠিকই সন্দেহ করেছি, কিন্তু আমি নিজের ভুল ভেবে ছেড়ে দিয়েছিলাম। কি বলছো মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? শিবানী ইচ্ছাধারী নাগিন। না মা, এমন হতেই পারে না। আমি নিজের চোখে দেখেছি। পিহু অঞ্জলির দিকে তাকালো, কিন্তু কাউকে কিছুই বলল না। আমি এখন আর কাউকে কিচ্ছু বলতে চাই না, যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আন্টি, এ তুমি কি বলছো? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি বুঝতে পারছি মা, কিন্তু। কিন্তু কি? আমি কোনো তান্ত্রিক ডেকে ওকে ধরিয়ে দেওয়ার আগে ওকে এখান থেকে চলে যেতে বলো। শিবানী তুমি চলে যাও, আমার বাড়িতে সব সমস্যার কারণ এই শিবানী। শিবানী কিছু না বলেই ওখান থেকে চলে যায়, আর সবাই ওকে যেতে দেখতে থাকে। দুপুরবেলা লাঞ্চের সময় করুণা অঞ্জলি আর অর্জুনকে বলে, তোমরা দুজন মন দিয়ে আমার কথা শোনো, বাড়িতে এত খারাপ ছায়া পড়েছে যে তাদের জন্য আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। তোমরা দুজন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করে বিয়ে করো। অঞ্জলি আর অর্জুন একে অপরের দিকে তাকিয়ে থাকে। মা, এত তাড়াতাড়ির কি আছে? হ্যাঁ আন্টি, ঠিকঠাক করে নেব। ঠিক আছে, এরপর থেকে আমি কিচ্ছু বলবো না। করুণা ওখান থেকে চলে যায়। কিছু তো একটা গড়বড় আছে, আমি নিশ্চয়ই খোঁজ খবর নেব। বিকেলে অর্জুন চুপচাপ শিবানীকে খুঁজতে খুঁজতে শিবানীর কাছে পৌঁছে যায়, আর শিবানীকে ও জড়িয়ে ধরে। তুমি সত্যিটা বললে না কেন? আন্টি খুবই কষ্ট পেত, সেই জন্য আমি চুপ ছিলাম। অর্জুন আর শিবানী কথা বলছিল, ঠিক তখনই শিবানীর নজর করুণার ওপর পড়ে গেল, যে অর্জুনের পিছু নিয়ে এখানে চলে এসেছে। শিবানীর মুখ থেকে বেরিয়ে পড়ে, আন্টি তুমি মাকে কেন ডাকছো? মনে করছি না, পিছনে দাঁড়িয়ে। অর্জুনও পিছন ফিরে দেখে। মা তুমি এখানে? তুই কি ভেবেছিলি, যা খুশি তাই তুই করে বেড়াবি আর আমি কিছু বুঝতেই পারবো না? তুই বাড়িতে চল, তোর সঙ্গে তো আমি বাড়িতেই কথা বলবো। তোমার কাছে আমি হাত জোড় করছি শিবানী, তুমি আমাদের জীবন থেকে চলে যাও। আমার ছেলেকে তুমি একা ছেড়ে দাও, আমরা কি বিগড়েছি তোমার? তুমি আমার হাসি খুশি পরিবারকে বরবাদ করে দিলে। চলে যাও শিবানী, আমাদের থেকে অনেক দূরে চলে যাও। করুণা অর্জুনের হাত ধরে ওকে বাড়িতে নিয়ে যায়, আর রাস্তায় ও অনেক কিছু বলতেও থাকে। অর্জুন কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে। করুণা আর অর্জুনকে এইভাবে আসতে দেখে পিহু আর অঞ্জলিও দৌড়ে নিচে নেমে আসে। কি হলো আন্টি, তুমি অর্জুনকে এইভাবে ধরে নিয়ে এলে কেন? কি করেছে অর্জুন? এখন আমি কিছু বলতে পারবো না। করুণা অর্জুনকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে নিজের ঘরে চলে যায়। কি হলো অর্জুন? কিছু না। বলো না দাদা, কি হয়েছে? পিহু তুমি নিজের ঘরে যাও। পিহু নিজের ঘরে ফিরে যায়। এবার বলো কি হয়েছে? অর্জুন অঞ্জলিকে সবকিছু বলে দেয়। আমার তো মনে হয় যে এবার আর আন্টিকে কিছু লুকানো উচিত নয়। না, এখন কিছু বলাই ঠিক হবে না, মা এমনিতেই অসুস্থ। অন্যদিকে রীতা তো মরে গেছে, এখন শুধু তুমি বেঁচে আছো। আমি ওই নাগিন আর ময়ূরীর বদলা নেবই। তুমি শিবানী আর অঞ্জলির কথা ভাবা ছেড়ে দাও, ওদের বদলা নেওয়ার জন্য আমি ভাবছি। তুমি শুধু ময়ূরীকে শেষ করে দাও। ঠিক আছে, আমি তাহলে যাই। দাঁড়াও, ময়ূরীর শক্তি সম্পর্কে শুধু আমিই জানি, কারণ ওর কাছে প্রচুর শক্তি দিয়েছি আমি ওকে। কৌশিক নীতাকে অনেক শক্তি দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। ময়ূরী একা
পুরনো বাড়িতে চুপচাপ বসে আছে। ময়ূরী কিছু একটা ভাবছে, তখনই সাপের গন্ধ পেল ও। নিশ্চয়ই আশেপাশে কোনো সাপ আছে। ঠিক তখনই নিতা ময়ূরীর সামনে চলে আসে। ময়ূরী উঠে দাঁড়িয়ে পড়ে। আমি নাগিনদের ঘেন্না করি। নিতা ময়ূরীকে রাগিয়ে দিয়ে বলে, তুই কি ভাবলি যে আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি? আমি বদলা নিতে এসেছি, বদলা। আমি তোকে ছাড়বো না। নিতা নিজের মুখ থেকে ফু দিল আর পুরো পোড়ো বাড়ি ধোঁয়ায় ভরে উঠল। ময়ূরী কিছু দেখতেই পাচ্ছিল না। আর ঠিক তখনই ওখানে কৌশিক চলে এলো। ময়ূরী নিতার ওপর আঘাত করল। নিতা নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই সামলে নিল। ধোঁকাবাজ ময়ূরী, আমি তোকে দেওয়ার সমস্ত শক্তি নষ্ট করে দিচ্ছি। কৌশিক কিছু মন্ত্র পড়ে ময়ূরীর ওপর ফেলে দিল আর ময়ূরীর মাথা ঘুরতে শুরু করলো আর ওর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। ময়ূরীর শরীর থেকে সব শক্তি বাইরে চলে এলো। ময়ূরীর মধ্যে আর শুধু ময়ূরীর শক্তিটাই বেঁচে রইল। নিতা ময়ূরীর গলাটা চেপে ধরে আর টিপতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ময়ূরী নিতার সামনে কমজোর হয়ে পড়ে আর ময়ূরীর মৃত্যু হয়ে যায়। অর্জুনের বাড়িতে অঞ্জলি, অর্জুন নিচে এসো তোমরা। ওরা নিচে নেমে আসে। অঞ্জলি, আমি আজকেই তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, সব নিয়ম কানুন ছেড়ে আমি এবার তোমাদের বিয়ে দেব। মা, এত তাড়াহুড়ো করার কি আছে? অর্জুন, তোমায় কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না। তুমি চুপচাপ বিয়ের নিয়মগুলো পালন করে যাবে। কিন্তু আন্টি, এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? কত মাস হয়ে গেল তোমরা বিয়ের জন্য মানা করে যাচ্ছ। অর্জুন কেন মানা করছে সেটা তো আমি জানি। এই কথা শুনে অর্জুন চুপ করে যায়। এবার আমি আর কারোর কথা শুনবো না। বিকেল 5টার মধ্যে তোমরা তৈরি হয়ে থাকবে। আমরা মন্দিরে যাব আর ওখানেই বিয়ের ব্যবস্থা করব। ততক্ষণ আমি বিয়ের সমস্ত জোগাড় করি। করুণা এই বলে চলে গেল। এবার কি হবে, কি করব? আমি তো এখনো বলছি আন্টিকে সত্যি সত্যি সবটা বলে দাও। হ্যাঁ, কিন্তু কিভাবে বলবো? ভাবতে হবে কিছু। ময়ূরীও কিন্তু মারা গেছে। হ্যাঁ, ওই কৌশিক বড্ড চালাক। আমার তো এখন শিবানীকে নিয়ে ভয়, শিবানীকে না কৌশিক মেরে ফেলে। না, এমনটা হতে পারে না। শিবানীর সামনে কৌশিক কিচ্ছু নয়। নিতা ময়ূরীকে মেরেছে, আমি নিতার কাছে যাচ্ছি। এখন যেও না। না, তুমি আমাকে আটকাবে না। কৌশিক আর নিতার শেষ দেখে আমি ছাড়বো। অঞ্জলি নিতার কাছে চলে যায়। নিতা ময়ূরীকে মেরে খুবই খুশি ছিল আর ওর এই বিষয়টায় অহংকার তৈরি হয়েছিল। তখনই ও দূর থেকে দেখলো যে অঞ্জলি এদিকেই আসছে। ক্যা বাত, ক্যা বাত, তোমাদের শেষ কি আমার হাতেই লেখা আছে নাকি? অঞ্জলি চুপ করে থাকে। চল ঠিক আছে, তাহলে আর দেরি করব না, তাড়াতাড়ি তোকেও মেরে ফেলি চল। অঞ্জলি আগে থেকেই খুব রেগে ছিল। এই সমস্ত কথা শুনে ও আরো রেগে গেল। অঞ্জলির চুল রাগে এলোমেলো হয়ে গেল আর ও নাগিন রূপে চলে এলো। নিতাও নাগিন রূপে চলে এলো। দুজনের ভয়ঙ্কর লড়াই হলো। অঞ্জলি আর নিতা দুজনেই ঘায়েল হয়ে গেল। অঞ্জলি আর নিতার লড়াইয়ের খবর কৌশিকের কাছেও পৌঁছে যায়। আর অন্যদিকে শিবানীও সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে যে অঞ্জলি সমস্যায় আছে। শিবানী সঙ্গে সঙ্গে পোড়ো বাড়িতে পৌঁছে যায়। ওখানে কৌশিকও পৌঁছে যায় আর লুকিয়ে দেখতে থাকে। শিবানী আহত অঞ্জলিকে তুলে ধরে আর নিতাও উঠে দাঁড়িয়ে পড়ে। অঞ্জলি, এই নাগিনকে মেরে ফেলো। অঞ্জলি নিতার ওপর যেই আগুনের গোলা একটা ছুঁড়ে দিল, সঙ্গে সঙ্গে ওই আগুনের গোলা নিতার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। কৌশিক ওটা আটকে দিয়েছিল আর জোরে জোরে হাসছিল। আমি বেঁচে থাকতে তুমি নিতাকে কিচ্ছু করতে পারবে না। শিবানী কৌশিককে আক্রমণ করে। নিতা আর অঞ্জলিও আবার লড়াই শুরু করে দেয়। সবাই লড়াই করতে করতে অনেক সময় কেটে গেছে আর সবাই গুরুতর আহত হয়ে পড়েছে। কৌশিক শিবানীকে কব্জা করে নেয় আর ওকে মারতেই যাচ্ছিল, ঠিক সেই সময় নাগ রানী ওখানে চলে আসেন আর শিবানীকে বাঁচিয়ে নেন। আর এই দেখে কৌশিক ওখান থেকে গায়েব হয়ে যায়। নিতা অঞ্জলিকে মেরে ফেলে। এই দেখে শিবানী একদম মন খারাপ করে ফেলে। মন খারাপ করো না শিবানী, এই নিতা তো এমনি নাগ লোকের কলঙ্ক।
আমি তোমাকে বলছি যে এই কলঙ্ককে শেষ করে দাও। নাগরানীর কথা শুনে শিবানীর চোখে এক অদ্ভুত চমক এলো, যেন শিবানী নাগরানীর অনুমতির জন্যই অপেক্ষা করছিল। শিবানী একবারেই নিতাকে সম্পূর্ণ মেরে ফেলে। আর অন্যদিকে অর্জুন বিকেল 4টে বেজে গেল, অঞ্জলি এখনো এলো না কেন? চলে আসবে মা। ও তো ভালো করেই জানে যে বিকেল 5টায় বিয়ে, তাও কেন দেরি করছে? কোথাও আটকে পড়েছে মা। এরকম নয় তো যে তুমি বিয়ের জন্য না করে দিয়েছো আর অঞ্জলিকে এখান থেকে কোথাও পাঠিয়ে দিয়েছো? মা তুমি আমাকে সন্দেহ করছো, এমনটা নয়, আমি ওকে কোথাও পাঠাইনি। ঠিক আছে, আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। অন্যদিকে কৌশিক পোড়ো বাড়িতে চলে আসে আর শিবানীর ওপর আক্রমণ শুরু করে। শিবানীও লড়তে থাকে, নাগরানী ওখানেই দাঁড়িয়ে দেখতে থাকেন। শিবানী নিজের আসল রূপে চলে আসে আর কৌশিককে মারতে থাকে। শিবানী কৌশিক এত সহজে মরবে না, কৌশিকের প্রাণ ওর বাঁ চোখে রয়েছে, ওকে ওইখানে মারো। শিবানী তাই করে, আর কয়েক সেকেন্ডেই কৌশিক নিচে পড়ে যায়। কৌশিককে মেরে যেই শিবানী পেছন ফিরে দেখে, তখন ও দেখে যে কালো কাপড়, লাল চোখ আর গলায় মালা পরে এক তান্ত্রিক ওখানে দাঁড়িয়ে আছে আর শিবানীকে প্রচন্ড রাগের সঙ্গে দেখছে। দুষ্টু নাগিন, তুই আমার কথা শুনতে চাইলি না? তোরও মৃত্যু হবে, তাই তুই এখানে চলে এসেছিস। তুই আমাকে জানিস না ঠিকই, কিন্তু আমি তোর অতীত, ভবিষ্যৎ সবকিছু জানি। কে তুমি? আমি কৌশিকের গুরু, আর কৌশিক তো একটা নমুনা মাত্র। কৌশিককে আমি মেরে নরকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কৌশিককে মেরে যদি তুই মনে করিস যে তুই মুক্ত হয়ে গেলি, তাহলে শোন, আমি তোকে মেরে ওই নাগমণি নিয়েই ছাড়বো। শিবানী রেগে গিয়ে তান্ত্রিকের দিকে তাকায়। যদি তোর বিনাশও আমার হাতে লেখা থাকে তাহলে সেটা অবশ্যই হবে। শিবানী, তুমি এখন এই পাপীর সঙ্গে তর্ক করো না, অমাবস্যার রাতে এই পাপীর শেষ হবে, যা স্বয়ং মহাদেব নিজে লিখেছেন, আর সেটা নিশ্চয়ই তোমার হাতেই হবে। তুমি এখন এখান থেকে চলে যাও। অমাবস্যা, অমাবস্যা, তুমি অমাবস্যাতেও কিচ্ছু করতে পারবে না। তান্ত্রিক এই বলে হাসতে হাসতে ওখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে অর্জুন, অঞ্জলিকে ফোন করো, ও এখনো কেন এলো না? আমি চেষ্টা করছি কিন্তু ফোন লাগছে না। আমার আগেই সন্দেহ ছিল, এখন আমার বিশ্বাস হচ্ছে যে তোমরা দুজন বিয়ে করতে চাও না। মা, এরম কোনো ব্যাপার নয়। এবার তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না, নিশ্চয় তুমি অঞ্জলিকে কোথাও পাঠিয়ে দিয়েছো। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? করুণা কিছু বলতে পারে না, কিন্তু ততক্ষণে ওখানে শিবানী চলে আসে। শিবানীকে দেখে করুণা ভয় পেয়ে যায়। শিবানী, শিবানী, তুমি এখানে? আমি তোমায় বলেছিলাম না, আমার ছেলের পেছন ছেড়ে দাও তুমি, তুমি আবার চলে এসেছো? আমি অর্জুনের কাছে এসেছি। অর্জুন আমার ছেলে, আর ও মানুষ, তুমি একজন নাগিন, তাহলে কি করে তুমি অর্জুনের সঙ্গে থাকতে পারো? মা, তুমি দাঁড়াও, আমি কথা বলে দেখি। তুমি চুপ করে যাও অর্জুন, আর অঞ্জলিকে আবার ফোন করো। যে কোনো মূল্যে তোমার বিয়ে আজকে অঞ্জলির সঙ্গে আমি দিয়েই ছাড়বো, এটা আর সম্ভব নয়। তুমি কিছুতেই বিয়ে আটকাতে পারবে না, আর তোমাকে এখানে দেখে আমার পুরোপুরি বিশ্বাস যে তুমি নিশ্চয় অঞ্জলিকে কোথাও লুকিয়ে রেখেছ। আমি কেন অঞ্জলিকে গায়েব করব? কারণ তুমি চাও না যে অর্জুন আর অঞ্জলির বিয়ে হোক। মা, এমন কোনো ব্যাপার নয়, আর শিবানী এরকমটা করবেও না। আমাকে বিশ্বাস করো আন্টি, আমি এরকম করব না, অর্জুন একদম ঠিক কথা বলছে। তুমি বলছো আর আমি বিশ্বাস করব? তুমি আগে থেকে এত মিথ্যে কথা বলেছো, এবার আর বিশ্বাস হয় না। তুমি সত্যি করে বলো যে অঞ্জলি কোথায়, আর তুমি এই বিয়েটা আটকাতে চাইছো কেন? বিয়ে তো কৌশিক আটকেই দিয়েছে, এই কৌশিকটা আবার কে? আর ও বিয়ে কি করে আটকে দিয়েছে? কৌশিক একজন ইচ্ছাধারী পেঁচা ছিল, আর ওকে আমি মেরে দিয়েছি। কৌশিক মরে গেছে? অর্জুন, তুমিও কি কৌশিককে চেনো? হ্যাঁ মা। আমাদের তুমি ক্ষমা করে দাও আন্টি, তোমার কাছে আমরা সব সত্যি লুকিয়ে রেখেছি। কি সত্যি, সবকিছু আমায় বলো। আন্টি, তোমার মনে আছে একদিন আমরা গাড়ি করে সবাই মিলে যাচ্ছিলাম, তখন সামনে একটা বহুরূপী এসেছিল? হ্যাঁ, মনে পড়েছে।
আর সেই দিন বাড়িতে কেউ এসেছিল আর দরজা থেকে গায়েব হয়ে গিয়েছিল? হ্যাঁ, আমার সব মনে আছে। মা, ওটা কৌশিক ছিল। কিন্তু ও এরকম করছে কেন? আর শিবানী, তুমি ওকে কেন মেরে ফেললে? আন্টি, তুমি তো জানোই যে আমি একজন ইচ্ছাধারী নাগিন, আর কৌশিক আমার মনি নেওয়ার জন্য আমার পেছনে লেগেছিল। আর আজ পর্যন্ত এই বাড়িতে যা সমস্যা এসেছে তার পিছনে কৌশিকের হাত ছিল। ব্যাস, শুধু এই জন্যই তুমি একটা ইচ্ছাধারী উল্লুকে মেরে ফেললে? আন্টি, এর পরের সত্যি শুনে তুমি ভয় পেয়ে যেও না। এই খেলা দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি, এবার আমিও সব সত্যি শুনতে চাই। অঞ্জলি নামের মেয়ের কোনো অস্তিত্বই ছিল না আন্টি। ও কৌশিকের বানানো একটা নাগিন ছিল, যাকে অর্জুনের কাছে পাঠানো হয়েছিল, আর আজকে কৌশিক ওকে মেরে ফেলেছে। এটা কি করে হতে পারে? অর্জুন আর শিবানী বাকি সমস্ত কথা করুণাকে বোঝায়। অন্যদিকে তান্ত্রিক নিজের গুহায় হোম করছিল আর নিজের চারদিকে একটা শক্তি বলয় তৈরি করছিল। শিবানী বড্ড চালাক, এটা তো আমি জানতাম, কিন্তু এত শক্তিশালী যে আমার উল্লুকে অবধি মেরে দিল, এটা আমি জানতাম না। কিন্তু যাই হোক, আমি শিবানীর ওপর বদলা নিয়েই ছাড়ব। একটা কৌশিক মরে যেতেই আমি হাল ছেড়ে দিতে রাজি নই। বোকা শিবানী, নাগরানী, আমাকে মারতে চাস? কিন্তু জানিস না আমি অমর, অমর, অমর। আমাকে মারার জন্য যদি দ্বিতীয়বারও জন্ম নিস, তাও আমার কিচ্ছু করতে পারবি না। আমি অমর, আমি অমর। তান্ত্রিক এসব জোরে জোরে গুহার মধ্যে বলতে থাকে আর ওর আওয়াজ পুরো গুহার মধ্যে ছড়িয়ে পড়ে। তান্ত্রিক জোরে জোরে হাসতে থাকে, যেন ও পুরোপুরি পাগল হয়ে গেছে। অর্জুনের বাড়িতে কৌশিক তো এবার মরে গেছে, এবার তো সব ঠিক আছে না? না আন্টি। কেন, এবার আবার কি সমস্যা? এখনো কৌশিকের গুরু তান্ত্রিক বেঁচে আছে। কৌশিকেরও আবার গুরু আছে? তার মানে আরো একজন তান্ত্রিক? এটা তো আমি জানতাম না। এটা আমিও আজকে জানতে পেরেছি। এই সব তো ঠিক আছে, কিন্তু শিবানী, তুমি আমায় একটা কথা বলো, আমার বাড়িতে তুমি কেন এলে? আর ওই দিন জঙ্গলে ওসব কি ছিল? আমার মনে হয় এখনো সঠিক সময় আসেনি। এর জবাব আমি পরে তোমাকে নিশ্চয়ই দেব। আমি কিচ্ছু চিন্তা করব না, তুমি সব কথা আমাকে এখনই জানাতে পারো। তখনই পিহুর কান্নার আওয়াজ ভেসে এলো। সবাই দৌড়ে দৌড়ে পিহুর ঘরের দিকে যেতে থাকলো। তখন ওরা দেখলো যে পিহু ওখানে নেই। পিহু, পিহু কোথায় তুমি মা? পিহু, তুমি কাঁদছো কেন? কোথায় তুমি? সবাই পিহুকে খুঁজতে থাকে, কিন্তু পিহুকে কোথাও ওরা খুঁজে পায় না। শিবানী চোখ বন্ধ করে ফেলে আর নিজের শক্তির সাহায্যে ও দেখতে পায় যে পিহুকে একজন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমি পিহুকে দেখতে পাচ্ছি। কোথায়, কোথায় দেখতে পাচ্ছ তুমি? একটা মহিলা পিহুকে তুলে নিয়ে যাচ্ছে, ও পিহুর মুখটা চেপে ধরে আছে। শিবানী, ভালো করে দেখো ও কোন দিকে যাচ্ছে। আমি যেরকম দেখতে পাচ্ছি যে ওরা পোড়ো বাড়ির দিকে যাচ্ছে, আর ওই মহিলাই নিশ্চয়ই কোনো নাগিন বা বিড়াল। আমার পিহুকে বাঁচাও। তুমি চিন্তা করো না আন্টি, পিহুর কিচ্ছু হবে না। আমাদের এখনি গুহার কাছে পৌঁছতে হবে। আমি একা পোড়ো বাড়িতে যাব। আমিও তোমার সাথে যেতে চাই। আমাদের দুজনের একসঙ্গে পোড়ো বাড়ি যাওয়া ঠিক হবে না, কারণ আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তান্ত্রিক বা অন্য কোনো শক্তি আন্টিকে হামলা করতে পারে। শিবানী, তুমি আমার চিন্তা ছেড়ে দাও, কারণ আজকে আমিও তোমাদের সঙ্গে যাব। না মা, আমরা এমন রিস্ক নিতেই পারবো না। অর্জুন, মাকে সঙ্গে নিয়ে চলো, মাকে বাড়িতে রেখে এত বড় রিস্ক আমরা নিতে পারবো না। অর্জুন শিবানীর কথা মেনে নেয় আর তিনজন পোড়ো বাড়ির দিকে এগিয়ে যায়। আর রাস্তায় হঠাৎ একটা বেড়াল ওদের রাস্তা কেটে দেয়। কি জানি এই বেড়ালটার আবার কি হলো, বারবার আমাদের রাস্তা কাটছে কেন? কে তুমি আর বারবার রাস্তা কাটছো কেন? বেড়াল একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে আর ভয়ঙ্কর কিছু শব্দ ও গলা দিয়ে বের করতে থাকে। শিবানী দুপা এগোতেই সঙ্গে সঙ্গে ওই বেড়াল গাছের পিছন থেকে করুণার দিকে ঝাঁপিয়ে পড়ে আর শিবানীও বেড়ালকে কবজা করে নেয়। কে তুমি, সত্যি সত্যি বলো, না হলে তোমায় মেরে ফেলবো। বেড়াল তখন নিজের মানব রূপে আসতে শুরু করে। ঠিক তখনই
শিবানী যখন বেড়ালের দিকে তাকায় ওর তো হুঁশ উড়ে যায়। আর শিবানী চিৎকার করে বলে, ময়ূরী তুমি, তুমি বেঁচে আছো? ময়ূরী তুমি? এবারে ময়ূরীটাকে, আমাদের বাড়িতে সবার আগে ময়ূরী অঞ্জলি সেজে এসেছিল। কৌশিক তো ময়ূরীকে মেরে দিয়েছিল। ময়ূরী তো তুমি নও, ময়ূরী রূপে কোনো বহুরূপী তুমি। সত্যি সত্যি করে বলো কে তুমি? কেন, তোর শক্তি এতটাই কমে গেছে যে তুই আমাকে চিনতেও পারছিস না যে আমি কে? আমি মোর নিরে, আমি মোর নি। এইটুকু বলেই ওই বিড়ালটা গায়েব হয়ে গেল। শিবানী আর অর্জুন করুণার হাতটা শক্ত করে ধরল, তারপর এগিয়ে গেল। তখনই তীরের বর্ষণ হতে থাকলো। অর্জুন আর শিবানী করুণাকে আড়াল করে ফেলল, আর সব তীর শিবানী আর অর্জুনের গায়ে এসে লাগলো। শিবানী আর অর্জুন, তোমরা তো ঘায়েল হয়ে গেছো, দেখো কত রক্ত বেরোচ্ছে। আন্টি তুমি ভয় পেও না, যা হবে ভালোর জন্যই হবে, এবার ওর অন্তিম সময় এসে গেছে। শিবানী আমার শক্তি আবার কবে ফিরে পাবো? আমাকে গুরুদেব বলেছিলেন তোমাকে প্রাচীন মন্দিরে শিবের বন্দনা করতে হবে, তাহলেই তুমি সব শক্তি ফিরে পাবে। ঠিক আছে, আমি আজই তা করব। শিবানী, অর্জুন আর করুণা তিনজন পৌর বাড়িতে পৌঁছে যায়। অর্জুন তুমি সামনে ওখানে শিবলিঙ্গের সামনে বসে পূজা করো, ততক্ষণ আমি পিহুকে খুঁজে আসি। আর আন্টি তুমিও অর্জুনের সঙ্গে বসো। করুণা আর অর্জুন মহাদেবের সামনে পূজা করতে বসে পড়ে। শিবানী ওই তান্ত্রিককে চিৎকার করে ডাকে, আর ওখানে প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করে, ধুলো আর পাতা ওখানে উড়তে শুরু করে, প্রচন্ড বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতেও শুরু করে। এখনকার পরিস্থিতি দেখে সত্যি বোঝা যাচ্ছে মহাকাল যেন আজকে সত্যি রুদ্র রূপ ধারণ করেছেন। দুষ্ট তান্ত্রিক, তুই যেখানেই থাকিস বাইরে বেরো, আমি নিজে এসে তোর বিনাশ করতে এসেছি। শিবানী বারবার ডাকলেও কোনো আওয়াজ ভেসে এলো না, আর তান্ত্রিকও সামনে বেরিয়ে এলো না। এরপর শিবানী যখন নিজের বিশাল নাগিন রূপ ধারণ করল, ঠিক তখনই বেড়ালটা চলে এলো, আর আসল মানব রূপে সে চলে এলো। শিবানীও মানব রূপ ধারণ করল। ও, তুমি সত্যি করেই তাহলে কোনো বহুরূপী যে ময়ূরী রূপ ধারণ করে ভ্রম সৃষ্টি করার চেষ্টা করছিলে? হ্যাঁ, আমি বেড়াল, আমি এমন বেড়াল যে তোর চোখ আমি উপড়ে নিতে পারি, আর তোর সুন্দর ত্বক আমি আমার নখ দিয়ে একেবারে ছিঁড়ে নষ্ট করে দিতে পারি। কে কার সঙ্গে কি করবে সেটা তো সময় গেলে বোঝাই যাবে। তাহলে ঠিক আছে, তুই এখন মরার জন্য তৈরি হয়ে যা। বেড়াল এইটুকু বলেই একটি শক্তিশালী ছাই শিবানীর চোখের দিকে ছুঁড়ে দেয়, আর এর ফলে শিবানীর চোখ ঝাপসা হয়ে গেল। শিবানী অনেক চেষ্টা করে নিজের চোখ খুলতে, সেই সুযোগে ওই বেড়াল শিবানীকে জোরে ধাক্কা দিয়ে দেয়। শিবানী চোখ বন্ধ করে বেড়ালকে দূরে সরিয়ে দেয়, কিন্তু বেড়াল শিবানীর উপর চেপে বসে ওকে থাপ্পড় মারে। শিবানী প্রচন্ড রেগে যায় আর ওর চোখ খুলে যায়। শিবানী বেড়ালকে উপরে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর নিজের শক্তির সাহায্যে একটা চাকু নিয়ে বেড়ালকে ছুঁড়ে মারে। চাকুটা সোজা গিয়ে বেড়ালের ছোট একটা লাল চোখে লাগে, আর বেড়াল কষ্টে কাঁদতে শুরু করে, আর জোরে চিৎকারও শুরু করে। শিবানী এবার একটা বর্ষা আনালো আর বিড়ালের পেটে ছুঁড়ে মারলো, যার ফলে বিড়াল কষ্ট পেয়ে পেয়ে মরে গেল। শিবানী আবার চিৎকার করে করে তান্ত্রিককে বাইরে বেরিয়ে আসতে বলল, এই দুষ্ট তান্ত্রিক, তোর যদি সত্যি ক্ষমতা থাকে তুই বাইরে বেরিয়ে আয় আমার সামনে, আজ এক্ষুনি আমি তোর শেষ দেখে ছাড়বো। বিড়াল মরে গেলেও তান্ত্রিক বাইরে বেরিয়ে এলো না, আর শিবানীর চিৎকারেও কোনো কাজ হলো না। তখনই শিবানী করুণার আওয়াজ শুনতে পেল, আর ও দৌড়ে ওদের কাছে চলে গেল। শিবানী কিছু বুঝতে পারলে যে পিহু কোথায়? না আন্টি, এখনো তো কিছুই বুঝতে পারিনি। শিবানী আর করুণা কথা বলছিল, ঠিক তখনই ওখানে নাগরানী চলে এলেন। সবাই ঝুঁকে ওনাকে প্রণাম করে। শিবানী, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে দুষ্টের সঙ্গে এটা যেন তোমার শেষ লড়াই হয়। আজকে তুমি শেষ সুযোগ পেয়েছ, আর এটাকে হাত থেকে একেবারেই যেতে দিও না। এই তান্ত্রিকটা অমর, একে মারা কখনোই সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। কিন্তু আজকের দিনটা তুমি যদি
হারিয়ে ফেলো তাহলে জীবনে কোনোদিন ওকে আর হারাতে পারবে না। তান্ত্রিক তো বাইরেই আসছে না, আমি ওকে কি করে হারাবো? এই কথাটা তো তোমাকে স্বয়ং মহাদেবই বলতে পারেন। মহাদেব? হ্যাঁ, তুমি এখানে বসেই মহাদেবের ধ্যান করো। নাগরানীর সঙ্গে বাকি সবাইও তখন পূজায় বসতে শুরু করে। ঠিক তখনই পিহু ওখানে দৌড়ে দৌড়ে চলে আসে। সবাই পিহুকে জিজ্ঞাসা করে যে ও কোথায় ছিল, কিন্তু পিহু কিছুই বুঝতে পারে না আর বলতেও পারে না। পিহু এমন ব্যবহার করে যেন কিছু হয়নি। দেখো শিবানী, পিহুর নিজে নিজে বাইরে বেরিয়ে আসার এটাই সংকেত যে তান্ত্রিক আজকে কিছুতেই বাইরে বেরোবে না। ও লুকিয়ে আজকে বসে আছে, আর তাই তোমাকেই ভেতরে যেতে হবে। আর কি করে ওকে মারবে সেটা মহাদেব স্বয়ং বলতে পারবেন। সবাই তখন মন্ত্র উচ্চারণ শুরু করে, আর পূজা অর্চনায় প্রসন্ন হয়ে স্বয়ং মহাদেব আসেন। কিন্তু উনি দেখা দেন না, শুধু আওয়াজ শোনা যায়। শিবানী, অর্জুন, আমি তোমাদের দুজনের তপস্যায় প্রসন্ন। এত বছর ধরে তোমরা সংঘর্ষ করছো, আমি সব দেখছি। আসলে এ তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল, আর দুষ্টের দমন তোমরাই করবে, আর সেই দমন হবে এই ত্রিশূল দিয়ে। শিবানী, তোমাকে একটা ত্রিশূল দিচ্ছি। এই ত্রিশূল দিয়ে গুহার ভিতরে গিয়ে ওই অমর দুষ্ট তান্ত্রিককে মেরে দাও। এই ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে। সবাই ঝুঁকে মহাদেবকে প্রণাম করে। ঠিক তখনই মহাদেব আরো একটা বরদান করেন। শিবানী এবং অর্জুন, তোমাদের দুজনের কাছে সমস্ত শক্তি আছে। যদি তুমি চাও তাহলে নাগলোকেও থাকতে পারো, আর যদি করুণার সাথে থাকতে চাও তাহলেও সাধারণ জীবনযাপন করতে পারো। করুণা তোমাদের এজন্মের মা, ভীষণ করুণাময় হৃদয়ের একজন মানুষ। আমি পৃথিবীতে মা করুণা আর অর্জুনের সঙ্গে থাকতে চাই। মহাদেব এই কথা বলে অন্তর্ধ্যান হয়ে গেলেন। আর শিবানী ওই ত্রিশূলটা নিয়ে গুহার মধ্যে তান্ত্রিককে খুঁজতে খুঁজতে প্রবেশ করে। কিন্তু তান্ত্রিক আজকে রাতটা যেভাবেই হোক কাটিয়ে দিতে চায়, আর সেই জন্য ও শিবানীর ওপর আঘাত করে না, বরং চুপচাপ ও বসেই থাকে। কিন্তু শেষ পর্যন্ত শিবানী ওকে খুঁজে পায় আর গুহা থেকে বাইরে বের করে আনে। আমি সাবধান করছি শিবানী, আজ তুমি আমার থেকে দূরে থাকো, যা লড়ার কাল লড়ে নেবে, আজ আমায় যেতে দাও। অবশ্যই যেতে দেবো, কিন্তু গুহাতে নয়, নরকের দরজায়। ঠিক আছে, আমিও সম্মুখ সমরের জন্য তৈরি। তান্ত্রিক নিজের শক্তিকে শিবানীর ওপর প্রয়োগ করতে শুরু করে দেয়, কিন্তু শিবানীর ওপর কোনো কিছুরই প্রভাব পড়ে না। আর তারপর শিবানী তান্ত্রিককে আছাড় মেরে মেরে মারে, আর শেষে তান্ত্রিক মাটিতে পড়ে যায়। আর শিবানী নিজের একটা পা তান্ত্রিকের পেটের ওপর রাখে, আর মহাদেবের দেওয়া ত্রিশূল তান্ত্রিকের বুকে গেঁথে দেয়, যার কারণে ও প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পেয়ে পেয়ে মারা যায়। এই দেখে ধরিত্রী, পাতাল এবং স্বর্গলোক তিন জায়গায় দীপ জ্বলে ওঠে আর আনন্দ ছড়িয়ে পড়ে। শিবানী, শেষ পর্যন্ত এই পাপীর অন্ত হলো। এবার আমি নাগলোক ফিরে যাচ্ছি, তুমি নিজের পরিবারের সঙ্গে খুশি থেকো। নাগরানী, আমি আর অর্জুন আপনাকে নাগমণি দিতে চাই, আপনি এটা নাগলোকে গিয়ে রেখে দেবেন। অর্জুন আর শিবানী নাগরানীকে মণি দিয়ে দেয় আর করুণার সঙ্গে বাড়ি ফিরে যায়, যেখানে করুণা ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। আর এখন থেকে শিবানী, করুণা, পিহু আর অর্জুন একসাথে খুশি খুশি থাকতে শুরু করে।